হ্যালো গাইস, ওয়েলকাম টু আনাদার ব্লগ। সো কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি। সো অনেকদিন আমি সময় পাই না যে একটা বড় ব্লগ ভিডিও করার, তো অনেকদিন পর আজকে সময় পেয়েছি। বেসিক্যালি বন্ধুরা ফোন করলো, যাক যায় রেস্টুরেন্টে ঘুরতে যায়, বাট কোথায় যাবে সেটা আমিও জানি না, তোমরা জানো না, তো এখান থেকে না বাড়ালে বলতে পারছি না যে বেসিক্যালি কোথায় যেতে চলেছি। ঠিক আছে, তো অলরেডি অনেক রাত হয়ে গিয়েছে। হ্যাঁ, সাথে যে মেসো হাজির, ড্রেসপত্র হাল তো দেখতেই পাচ্ছ। এসব ক্যা দেখনা পড় রাহা হ্যায়? আচ্ছা হ্যায় মে আন্ধা হুঁ। তো এখন যাব, কোথায় যাব সঠিক বলতে পারছি না। ওখানে বন্ধুরা ফোন করছে, বারবার ডাকছে, তো সেখানে গেলেই বুঝতে পারবো যে বেসিক্যালি কোথায় যেতে চলেছে। ঠিক আছে, দেখা যাক। এখানে আমার যান দাঁড়িয়ে আছে, পুরো ট্যাঙ্কি ফুল লোড। এখানে মেসো, এটা কে রে? বুঝবা না। এ অনেকদিন পর দেখা, ভালো আছো তো? হ্যাঁ, যাচ্ছ কোথায়? বাড়ি? তো চলো দেখি, বেশি লেট করবো না, কারণ ওদের যে ফোন করলে গালাগালি অলরেডি ফ্রি আছে আমার জন্য। তো চলো গাড়ি নিয়ে বাড়ানো যাক। পৌঁছে গেলাম। এই যে আমাদের টিম এই দাঁড়িয়ে আছে, আমাদের নবাবদার অফিস। তো মোটামুটি এদিকে আমাদের আরান ফাইভ নিয়ে দাঁড়িয়ে আছে মিস্টার সুব্রত আলী ঘোষ, বহুত বড় একটা প্রো প্লেয়ার, রাইডার লোক। ঠিক আছে, মারবে যেখান যেন তখন গল্প হবে না। কিভাবে ফাইনালে আমরা পৌঁছে গেলাম, এটা হচ্ছে মারেঞ্চ ব্রিজ। দেখতে পাচ্ছেন মারেঞ্চ ব্রিজ? ওয়াও, এখন লাইট চতুর্দিকে লাইট ছিল না, এখন একটা লাইট লাগিয়েছে। ঠিক আছে, সেই জন্য জিনিসটা দেখতে ভালোই লাগছে। ভিতর দিকে যাই দেখি কি অবস্থা। তত কিছু এখানে গোছানো নেই, মোটামুটি ভিতর সাইড যেতে হবে। এটা প্রপারলি পার্কিং লট, এটা পার্কিং করার জন্য গাড়ি। ঠিক আছে, পার্কিং লটে চলো ভিতরের দিকে, চলো দেখি ভিতরের দিকে জায়গা যাওয়া যাক। কচি পাতা রেস্টুরেন্ট, এগো হোটেল। ভিতর সাইডে এখন কাজ পুরোপুরি কমপ্লিট হয়নি, কাজ চলছে অলরেডি। এটা ভিতর সাইডে বসার জায়গা, বাট আমাদের বাজেটটা অতটা বেশি না যে আমরা ভিতরে গিয়ে বসবো। এই তোমার এই ফালতু কথা শোনার টাইম আমার নাই। এখানে কিচেন রুম, রান্নাবাড়া অটোমেটিক চলছে ভিতর সাইডে। সাইডে খুব সুন্দর ঘাস ফাস লাগিয়ে রেখেছে, আর বসার জন্য এসে খুব সুন্দর জায়গা করে রেখেছে। ছোট্ট ছোট্ট টমটম করে ঘর করে রেখেছে বসার জন্য, খুব সুন্দর। একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদারে, ওয়েদারটা এত সুন্দর আছে বলার মতন না, সেই তুলনায় আমাদের তো নেই। আমরা সিঙ্গেলই বেস্ট। নবদারা সামনে ঘুরে বেড়াচ্ছে যে সামনে কে কি করছে তাই দেখছে। নদা কিছু দেখতে পাচ্ছ? খুব ভিতর সাইডে ভালো একটা ভিউ পয়েন্ট তৈরি করে রেখেছে। চতুর্থ সাইডে ছোট্ট ছোট্ট ঘর করে রেখেছে, তো দেখতে জিনিসটা ভালো লাগছে। আর এই সাইডে মিডিল প্রদেশে একটা রাস্তা বার করে রেখেছে, জিনিসটা খারাপ না, ভালো দেখাচ্ছে। বাট আমার ততটা কিন্তু ইন্টারেস্টিং নাই জায়গাটার প্রতি, কারণ একটা জায়গা একটা রেস্টুরেন্ট খুলে যেমন কমে সাজানোর দরকার ছিল, বাট হালকা হালকা কিছু করে সাজিয়ে রেখেছে। তো অলরেডি কিচেনের ভিতরে অনেক কিছু হচ্ছে, সো ইচ্ছা আছে একটু কিচেনের ভিতর সাইডের দিকে যাওয়ার, দেখি আমাদের কি বলে সেই জন্য। তো আলম ভাই ঢুকছে এখানে, কিছু খাবার টাবার অর্ডার দেবে বলে মনে হচ্ছে। দেখি সুব্রত, ঢুকে পড়ো ঢুকে পড়ো। আর একটুখানি আগে আমাদের নবাব দা খুব একটা আহত হয়েছে, একটা মোটা মেয়ের সাথে ধাক্কা খেয়ে পায়ে বহুত একটা গুরুতর চোট খেয়েছে। এই জন্য আমরা অলরেডি ফোন করে দিয়েছি 100 নম্বরে, অ্যাম্বুলেন্স আসতে একটু লেট করছে। তোমার কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো। হ্যাঁ, যা কখন এসে পৌঁছায় ততক্ষণ এনার চিকিৎসা আমরা করে ফেলবো। হ্যাঁ, কি অর্ডার দিচ্ছ দিয়ে ফেলো। আর আমাদের বড় একটা বিজনেসম্যান ফোনে অটোমেটিক কি 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 ব্যবসা হচ্ছে ওটা? ও ভাই, মারো মুঝে মারো মারো মুঝে মারো মারো। ফাইনালি আমাদের জন্য চলে আসলো চা। সো এটা কেমন চা? এই যে নব দেখাচ্ছে আর এইদিকে আলম খাচ্ছে, সুপার হিরো। কেমন ভাইরা খেয়েছে বলতে পারবে? তুমি বলো দেখি। মোটামুটি চলার মতন। ইস, মিথ্যে কথা। তো আমি এখন খাইনি, বাট আমি খেয়ে দেখবো। এদিকে আমাদের নবাবদা আছে, চার এক ঢোক মেরেছে, কাল দেখি ধোঁয়া বেরোচ্ছে, বুঝতেই পারছো। ও মাই গড, খুব গরম, তো কিছু করার নেই, ব্যাপারটা অনেক বোঝার আছে। তো চলো চাটা আমি একটু খেয়ে দিই, কেমন টেস্ট চলো দেখি। পয়সা যায় যায়, খানা আচ্ছা হওয়া চাইয়ে। চলো মোটামুটি। ইস, মিথ্যে কথা। তো অলরেডি আমাদের সবকিছু কমপ্লিট হয়ে গিয়েছে, আর এখানে আমার ভাইরা বিল পে করছে। ঠিক আছে, তো চলো বাবুর কাছ থেকে শুনে নেবো যে তোমরা যদি আসতে চাও রাস্তার ধারে যে রেস্টুরেন্টটা, প্রপারলি অ্যাড্রেস বাবুর কাছে শুনে নাও। অ্যাড্রেসে চাই কিভাবে আসবে? এটা আছে আপনার আছে বাসন্তী হাইওয়ে একদম উপরে,
আপনার মালঞ্চর দিক থেকে যদি আসে বসিয়া মালঞ্চর দিক থেকে ওখান থেকে টোটো ধরলে আপনার মিনাখা জয়গ্রাম বললে আমাদের এখানে পৌঁছে যাবে। আর যদি আপনার কলকাতার দিক থেকে আসে কলকাতা থেকে আসে জয়গ্রাম গ্রাম ওখানে এসে লাভলে আমাদের হোটেলের নাম পরিষ্কার যাচ্ছে হাইওয়ের উপরেই আছে। খুব ভালো, এখানে মোটামুটি রাস্তাটা তোমার দেখিয়ে দিচ্ছি, যেখানে হাইওয়ে প্রপারলি হাইওয়ে আছে সামনে। তো গাইস আজকের আমাদের ছোট্ট ব্লগটা এতদূরই, যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর আমি কখনো ভাবতেও পারিনি যে আমার চ্যানেলে এতটা সাবস্ক্রাইবার হবে, এতটা ভিউজ আসবে ভিডিও। তোমরা জাস্ট ভালোবাসা দেখিয়েছো, তার কারণে এতদূর আমি আসতে পেরেছি, আর ভালোবাসা আরও আগে দেবে যাতে আমি আরও অনেক দূর যেতে পারি। সো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।